হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সলভ ইউর ডাউটসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নিট এর ওয়েবসাইট থেকে একটা নোটিস জারি করেছে নার্সিংদের অ্যাডমিশানের জন্য অর্থাৎ সেই নোটিশে বলা হয়েছে যে নিটের মাধ্যমেও কিন্তু নার্সিংদেরকে কলেজে অ্যাডমিশান নেওয়া যাবে তো নোটিশটা কি একটু আমরা দেখে নিই দ্য অ্যাসপেরিং ক্যান্ডিডেট অফ নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হ্যাজ বিন ইনফর্মড থ্রু দ্য পাবলিক নোটিস নোটিসে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মে বি ইউটিলাইজড বাই আদার এনটিস অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার রেসপেক্টিভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আদার নর্মালস অ্যাপ্লিকেবল রেগুলেশনস অ্যান্ড গাইডলাইন্স অর রুলস দ্য রেজাল্ট ডাটা অলসো বি ইউটিলাইজড ফর বিএসসি অনার্স নার্সিং কোর্সেস ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার রেসপেক্টিভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আদার নর্মালস অ্যান্ড অ্যাপ্লিকেবল রেগুলেশনস অর গাইডলাইন্স অর রুলস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার যে কলেজগুলো আছে অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডার যে কলেজগুলো আছে এইসব কলেজে নার্সিংদের অ্যাডমিশনের ক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু নিটের যে মার্কশিট সেই মার্কশিটটা বা নিটের ফলাফলটা কিন্তু লাগবে তাই নিটের ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করেছে আগের ডেট ছিল আগস্টের ছ তারিখ অবধি এখন সেটা এক্সটেন্ড করে করে দিয়েছে আগস্টের দশ তারিখ অবধি যাতে সমস্ত অ্যাপ্লি মানে অ্যাসপিরেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারে তাই তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশান করুন নিটের ফর্ম তারা কিন্তু নিটের ফর্মটাও অ্যাপ্লিকেশন করে দেবে জেএন পাসের সাথে কারণ জেএন পাস সাথে সাথে কিন্তু নেটটাও দিনের পর দিন খুব গুরুত্বপূর্ণ এক্সাম হয়ে যাচ্ছে সে কারণে নিটের মাধ্যমে নার্সিং পড়াটা আরও ভালো এবং আরও সুবিধাজনক হয়ে যাবে আশা করা যায় ভবিষ্যতের জন্য। তবে এই ওয়েবসাইট থেকে বা এন থেকে কিন্তু স্পষ্ট করে বলে দেয়নি যে এই নিয়মটা সমস্ত রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এখানে স্পেসিফিকলি বলে দিয়েছে দিল্লির ক্ষেত্রে সেই কারণে দিল্লি ইউনিভার্সিটিকে দিল্লি ইউনিভার্সিটির সাথে যেসব কলেজ অ্যাফিলিয়েশান আছে সেই সব কলেজে কিন্তু এই নিয়মটা অনিবার্য দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড যে নার্সিং কলেজগুলো আছে সেই সব কলেজে কিন্তু অন্য আর কোনো পরীক্ষা হবে না তাদের ক্ষেত্রে কিন্তু নার্সিংদের অ্যাডমিশান নেওয়া হবে থ্রু দ্য নেটের মাধ্যমে এইটা ওয়েবসাইট থেকে বলে দিয়েছে দিল্লির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য এখন যে কোনো সময়ে এই নিয়মটা পশ্চিমবঙ্গ অথবা যে কোনো স্টেটের ক্ষেত্রে এই নিয়ম চালু করে দিতে পারে যে ওয়েস্ট বেঙ্গলে নার্সিংদের অ্যাডমিশান নেওয়া হবে কেবলমাত্র নিটের ছাড় নিটের মাধ্যমে বা নিটের মাধ্যমে তাদেরকে একটা সিট কোটা দেওয়া হবে ফিফটি পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা সিট কোটা দেওয়া হবে ফলে যে কোনো সময় কিন্তু তারা নিয়ম জারি করতে পারে সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা জেন পাসের ফর্ম ফিল আপ করেছ এবং এক্সাম দিয়েছ তারা কিন্তু চাইলে নিটের ফর্মটা ফিল করতে পারো কারণ নিটেতে অনেকগুলো এলিজিবিলিটি আছে নিটের মাধ্যমে তোমরা যেমন মেডিকেল পড়তে পারবে আয়ুষ ডিপার্টমেন্টে পড়তে পারবে নার্সিং পড়তে পারবে এবং বিভিন্ন সাবজেক্টে বায়োলজিক্যাল বিভিন্ন সাবজেক্টে কিন্তু অনার্সও পড়া যাবে বিভিন্ন ইন্ডিয়ান ইউনি মানে ইন্ডিয়ার বড় বড়ো যে ইনস্টিটিউটগুলো আছে বা যে কলেজগুলো আছে সেই সব কলেজে সেই কারণে অবশ্যই তোমরা নিট দিও নিটটা দিলে আরও তোমাদের এলিজিবিলিটি আরও বেড়ে যাবে তাই তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো কারণ এখানে আমি একটা মার্ক করে দেখাচ্ছি ব্ল্যাক কালি এবং রেড কালি দিয়ে রেড কালিদের স্পষ্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লেখা আছে দেয়ার ফর ইট হ্যাজ বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য অ্যাপ্লিকেশান পিরিয়ড ফর নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আপ টু টেন্থ আগস্ট অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ অবধি কিন্তু নিটের ফর্ম ফিল আপ করার ডেট বাড়িয়েছে তো তোমরা যদি চাও তাহলে কিন্তু নিটের ফর্ম ফিল আপ করতে পারো আর কালেকশন করার ডেট হচ্ছে এগারো আট থেকে চোদ্দো আট অর্থাৎ আগস্টের এগারো থেকে চোদ্দো তারিখের মধ্যে কালেকশন করার ডেট আছে তো তোমরা যারা আগ্রহ আছো নিট পরীক্ষা দেওয়ার জন্য তারা এখনও কিন্তু নিটের ফর্ম ফিল আপ করতে পারো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস